হ্যালো স্টুডেন্ট। আচ্ছা, আমি বলেছিলাম যে আজকের জন্য তোমাদের আরেকটি ম্যাথ আমাদের দেখা রয়েছে। সেটি কি? সেটি হলো আমাদের 53 নম্বর যে ম্যাথটি, যেটা খুব সম্ভবত BAF শাহিন কলেজ ঢাকাতে এসেছিল তাদের টেস্ট পরীক্ষায়। তো এই ম্যাথটি আমাদের এই অধ্যায়ের মধ্যে সর্বপ্রথম মেবি গ্রাফের একটি ম্যাথ। এর আগে মেবি আমরা এই অধ্যায়ে গ্রাফের কোনো ম্যাথ পাইনি, তো চিন্তা করার কিছু নেই, ম্যাথটা ইজি আছে। তবে এই ম্যাথে একটু কনসেপচুয়াল, আমাদের আগের অধ্যায়ে যে জ্ঞান পড়ানো হয়েছিল আমাদের গ্রাফ সম্বন্ধিত তথ্যাবলী, এগুলো আমাদের একটু কাজে লাগবে। আর বোঝা যাবে যে তোমরা কে কতটা ভালোভাবে গ্রাফের ক্লাসগুলো করেছিলে, মানে যখন আমি তোমাদের গ্রাফ বোঝাচ্ছিলাম বা গ্রাফ কিভাবে আঁকা লাগে বা গ্রাফে থেকে কিভাবে তথ্য নেওয়া লাগে বা ডাটা নেওয়া লাগে। তো এখানে দেখো যে কি বলা রয়েছে, সমতল রাস্তায় চলমান দুটি গাড়ির বেগ বনাম সময় লেখচিত্রে দেখানো হলো। তো গাড়ি দুটির ভর যথাক্রমে দেওয়া রয়েছে 500 কেজি ও 420 কেজি। উভয় গাড়ি চাকা ও রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বলের মান দেওয়া রয়েছে 100 নিউটন। এবার ম্যাথ শুরু করার আগেই দেখো আমাদের যে দুটি গ্রাফ, এই দুটি গ্রাফটা আমরা যদি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি কি দেখতে পারি। প্রথম গাড়ি যে গ্রাফটি রয়েছে সেখানে দেখো আমাদের ওয়াই এক্সিস বরাবর কি ভি, আর এক্স এক্সিস বরাবর কি দেওয়া রয়েছে, সময় টি দেওয়া রয়েছে। তো এখানে দেখো যে গ্রাফটি 0 সেকেন্ড সময়ে আমাদের ভি এর একটা ভ্যালু রয়েছে, ভ্যালুটা কত, 8 মিটার পার সেকেন্ড। তার মানে কি, যে গাড়িটির কথা বলা হয়েছে এখানে সেটি আদি বেগ 8 মিটার পার সেকেন্ড, মানে এই ভেলোসিটি নিয়ে সে যাত্রা শুরু করেছিল। তারপরে 20 সেকেন্ড অতিক্রম করার পরে আরেকটি বেগ এখানে দেওয়া রয়েছে। তবে এখানে একটা জিনিস খেয়াল করো, বেগের মানটি কিন্তু সরাসরি এখানে লেখা নেই। তাহলে এখান থেকে তোমরা কিভাবে তথ্য যাচাই করবে বা কিভাবে তথ্যটা বের করবে? তো যদি তোমাদের মনে থাকে তাহলে আমি বলতে পারি যে আমরা যখন গ্রাফ আঁকা শিখছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম যে গ্রাফ একেবারে পারফেক্ট হওয়া লাগবে, মানে কি একেবারে স্কেল দিয়ে পেন্সিল দিয়ে আঁকা লাগবে, যেখানে এই যে আমরা অক্ষ বরাবর যে তোমাদের দাগগুলো দিয়ে থাকি সেটা প্রতিটাই একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর হওয়া লাগবে। দ্যাট মিন্স কি, 5 সেকেন্ড পরে যদি তুমি প্রথম দাগ দাও, পরবর্তী দাগটা কি হবে, ঠিক 5 সেকেন্ড পরে। তাহলে ওই হিসাবে যদি আমরা অগ্রসর হই তাহলে এখানে দেখো যে প্রথম দাগটির মান দেওয়া নেই, কিন্তু দ্বিতীয় দাগটির মান দেওয়া রয়েছে কত, 8 মিটার পার সেকেন্ড। তার মানে কি, প্রতি 2 দাগ পর পর ভ্যালু কত দাঁড়াচ্ছে, 8 মিটার পার সেকেন্ড, বা প্রতি 2 দাগ পর পর ভ্যালু 8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের 20 সেকেন্ড সময়ে আমাদের যে ভেলোসিটি নির্দেশক রয়েছে সেটি দেখো 8 মিটার পার সেকেন্ড থেকে আবার 2টা দাগ পরে দেওয়া রয়েছে। তাহলে এখানে অবভিয়াসলি কি বলা যায়, প্রথম 2 দাগ পরে ভ্যালু 8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেয়েছে, তাহলে পরবর্তী 2 দাগ পরে কি বৃদ্ধি পাওয়ার কথা, 16 মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের 20 সেকেন্ড সময়ে বস্তুটার ভেলোসিটি কত, 16 মিটার পার সেকেন্ড। একইভাবে দেখো আমরা যদি দ্বিতীয় গাড়ির গ্রাফটি লক্ষ্য করি সেখানে কি দেখতে পাই, যে এখানে দেখো যে প্রথমে 0 সেকেন্ড সময়ে বস্তুটার বেগ দেওয়া রয়েছে 4 মিটার পার সেকেন্ড, মানে কি দ্বিতীয় গাড়িটির আদি বেগ কত, 4 মিটার পার সেকেন্ড। তবে এখানে দেখো যে এই যে 4 ভ্যালুটি দেওয়া রয়েছে সেটি আবার কি, 1 নম্বর দাগ যেটি সেখানে দেওয়া রয়েছে, তার মানে কি এখানে প্রতি দাগ পর পর 4 মিটার পার সেকেন্ড করে ভ্যালু বৃদ্ধি পাবে। এরপরে দেখো যে 20 সেকেন্ড সময়ে গাড়িটি যে ভেলোসিটি দেওয়া রয়েছে সেটা কি আবার প্রথম থেকে শুরু করে 1, 2, 3, 4 নম্বর দাগে দেওয়া রয়েছে। তাহলে এখানে প্রথম দাগে 4 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় দাগে কত, 8 মিটার পার সেকেন্ড, তৃতীয় দাগ 12 মিটার পার সেকেন্ড, দ্যাট মিন্স চতুর্থ নম্বর যে দাগটি রয়েছে সেটি আমাদের 16 মিটার পার সেকেন্ড ভ্যালু নির্দেশ করবে। তো যদি তোমরা এই গ্রাফটি এখন বুঝে থাকো তাহলে আশা করি আমাদের ম্যাথ করতে খুব বেশি প্রবলেম হবে না। তো এখানে গতে চলে যায়, গতে কি বলা রয়েছে, গতে বলা হয়েছে প্রথম গাড়ি 12 সেকেন্ডে কত দূরত্বে যাবে। আচ্ছা, এখানে দেখো যে বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া রয়েছে এবং পাশাপাশি এখানে দেখো যে আমাদের ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফের মধ্যে একটা সরল রেখা পেয়েছি আমরা। তো তোমাদের কি মনে রয়েছে যে বেগ বনাম সময় লেখচিত্রে যদি আমরা একটা সরল রেখা পাই তাহলে সেটা কি ধরনের লেখচিত্র নির্দেশ করে? আশা করি মনে থাকার কথা। তো আমি বলে দিচ্ছি, এটা আসলে সমতরণের একটি গ্রাফ নির্দেশ করছে। তার মানে কি, এখান থেকে যদি আমরা ঢাল বের করার চেষ্টা করি সেটা কি একটা নির্দিষ্ট ত্বরণ নির্দেশ করবে এবং এই প্রথম গাড়িটি সমস্ত পথ এই একই ত্বরণে গতিশীল থাকবে। আচ্ছা,
তাহলে এবার আমাদের 12 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমরা সরাসরিতে বের করতে পারবো না, আমাদের আগে ত্বরণটা বের করে নেওয়া লাগবে, যে ত্বরণে বস্তুটি বা গাড়িটি সমগ্র পথ গতিশীল ছিল। কারণ এখানে আমাদের শুধুমাত্র দেখো যে দুইটি ডাটা দেওয়া রয়েছে, সেটা কি একটা সময় দেওয়া রয়েছে, শেষ বেগ দেওয়া রয়েছে, আদি বেগ দেওয়া রয়েছে। তো এখান থেকে যদি আমরা এস বের করেও ফেলি, সেটা বের হবে কি 20 সেকেন্ড পরে যে অতিক্রান্ত দূরত্ব সেটা বের হয়ে যাবে, কিন্তু আমাদের বের করা লাগবে কি এখানে 12 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব বের করা লাগবে। তো আমরা কী করবো, আমরা এখানে আগে ত্বরণটা বের করে নেব, তারপর এই ত্বরণটা কাজে লাগিয়ে আমরা এস বের করার চেষ্টা করব 12 সেকেন্ড পর মুহূর্তে। আচ্ছা, তাহলে এখানে আমাদের ভি এর ভ্যালু, ভি ওয়ানের ভ্যালু কত, 60 মিটার পার সেকেন্ড, ই ওয়ানের ভ্যালু 8 মিটার পার সেকেন্ড, টি ওয়ানের ভ্যালু আমাদের কত, 20 সেকেন্ড বলা যায়। তো এখান থেকে আমাদের এ ওয়ান বের করা লাগবে। তো আমরা কি জানি, ভি ওয়ান ইজ ইকুয়াল টু ইউ ওয়ান প্লাস এ ওয়ান টি ওয়ান, যেখান থেকে ইউ ওয়ান প্লাস এ ওয়ান টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি ওয়ান, আর এ ওয়ান টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি ওয়ান মাইনাস ই ওয়ান, যেখান থেকে পরবর্তীতে এ ওয়ান ইজ ইকুয়াল টু ভি ওয়ান মাইনাস ই ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান লেখা যায়। তো এখানে ভি ওয়ান, ই ওয়ান আর টি ওয়ানের ভ্যালু বসানোর পরে এ ওয়ানের ভ্যালু কত দাঁড়ায়, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এরপরে আমাদের বলেছিলাম যে কত 12 সেকেন্ডের জন্য আমাদের বের করা লাগবে। তাহলে এখানে কি ধরে নিলাম, আমরা টি ওয়ান প্রাইম যেটা সেটার ভ্যালু 12 সেকেন্ড, তাহলে এখানে আমাদের ইউ এর ভ্যালু কত জানা আছে, সেটা 8 মিটার পার সেকেন্ড, টি এর ভ্যালু আমাদের জানা আছে, টি মানে সময়ের ভ্যালু জানা আছে 12 সেকেন্ড, এর ভ্যালু আমাদের জানা রয়েছে, আমরা বের করতে ইচ্ছুক কি এস। তো ইউ টি আর এ বের করা জানা থাকলে এস এর সূত্র কী হওয়া উচিত, ইউ ওয়ান টি ওয়ান প্রাইম প্লাস হাফ এ ওয়ান টি ওয়ান প্রাইম স্কোয়ার। তো এখান থেকে ইউ ওয়ান আর টি ওয়ান প্রাইম আর এ ওয়ানের ভ্যালু বসানোর পরে আমাদের এস এর ভ্যালু কত দাঁড়ায়, 124.8 মিটার। তার মানে কি, প্রথম গাড়িটি 12 সেকেন্ডে 124.8 মিটার দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, তারপরে কি, তারপরে আমাদের ঘ নম্বর, ঘ নম্বরে বলা হয়েছে গাড়ি দুটি কর্তৃক প্রযুক্ত বলের তুলনা করো। আচ্ছা, তার মানে কি, এখানে আমাদের দুইটি গাড়ির উপরে যে প্রযুক্ত বল রয়েছে সেটা আমাদের এখানে ফাইন্ড আউট করা লাগবে। তো এখানে আমাদের তথ্য কী কী জানা রয়েছে, তথ্য অবভিয়াসলি আমাদের এখানে ত্বরণ জানা রয়েছে, ভর জানা রয়েছে, আর এখানে ঘর্ষণ বলের মান জানা রয়েছে। তাহলে এইগুলা কাজে লাগিয়ে আমাদের কী করা লাগবে, প্রযুক্ত বলের মান বের করা লাগবে। তো প্রথম গাড়ির জন্য আমরা মোটামুটি ইজিলি বের করে ফেলতে পারবো, কারণ কি প্রথম গাড়ির ত্বরণের মান আমরা গতেই পেয়ে গিয়েছি, সেটা কত, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে এম ওয়ানের ভ্যালু কত, 500 কেজি দেওয়া রয়েছে। আর প্রযুক্ত বল আমরা এখানে ধরে নিলাম এফ ওয়ান, আর ঘর্ষণ বলের মান দেওয়া রয়েছে কত, Fa = 100 নিউটন। তো আমাদের সূত্র কি জানা রয়েছে, এফ ওয়ান মাইনাস এফ এফ ইজ ইকুয়াল টু এফ এন, যেখান থেকে এফ ওয়ান ইজ ইকুয়াল টু এফ এন প্লাস এফ এফ লেখা যায়। তো ওইখান থেকে আমরা এফ এন ইজ ইকুয়াল টু এম ওয়ান এ লিখতে পারি, প্লাস এফ এফ, যেখান থেকে এম ওয়ান এর ভ্যালু যদি আমরা 500, এ এর ভ্যালু 0.4, এফ এর ভ্যালু 100 বসিয়ে দিই, আমাদের ভ্যালু দ্বারা কত, 300 নিউটন। তার মানে কি, আমাদের প্রথম গাড়ির জন্য প্রযুক্ত বলের মান কত, 300 নিউটন। এবার আসি আমরা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমাদের একটু কষ্ট করা লাগবে, সেটা কি, সেটা হলো গিয়ে আমাদের আগে এ টু এর ভ্যালুটা বের করে নেওয়া লাগবে। তো এখন দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমাদের ইউটির ভ্যালু কত, 4 মিটার পার সেকেন্ড, ভি টু মানে 20 সেকেন্ড পরের যে ভেলোসিটি সেটা কত, 16 মিটার পার সেকেন্ড, টি এর ভ্যালু কত, 20 সেকেন্ড, আর ভর কত দেওয়া রয়েছে। আচ্ছা, আমাদের দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এই যে প্রথমে তথ্যগুলো বললাম এগুলো আমাদের গ্রাফ থেকে পাওয়া লাগবে, আর আমাদের ভর আর ঘর্ষণ বল দেওয়া রয়েছে, সেটা কত, 420 কেজি ভরের মান আর ঘর্ষণ বলের মান 100 নিউটন। এখন আমরা ধরে নিই যে আমাদের প্রযুক্ত বল হবে এফ টু আর ত্বরণের মান হবে এ টু। এবার আমাদের ভি টু, ইউ টু, এ টু, টি টু জানা রয়েছে, এ টু আমরা বের করবো। তাহলে এ টু ইজ ইকুয়াল টু কি লেখা যায় কোন সমীকরণ থেকে, ভি টু ইজ ইকুয়াল টু ই টু প্লাস এ টু টি টু টি থেকে লেখা যায়, এ টু ইজ ইকুয়াল টু ভি টু মাইনাস ইউ টু ডিভাইডেড বাই টি টু। এখান থেকে ভি টু এর ভ্যালু, ইউ টু এর ভ্যালু আর টি টু এর ভ্যালু যদি তোমরা বসিয়ে দাও, এ টু এর ভ্যালু কত পাবে, এ টু এর ভ্যালু পাবো আমরা 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমাদের আবার পুনরায় ঘর্ষণ বলের সূত্রে চলে যাওয়া লাগবে, যেটা কি ছিল, এফ টু মাইনাস এফ এফ ইজ ইকুয়াল টু এফ এন, যেখান থেকে এফ টু ইজ ইকুয়াল টু লেখা যায় এফ এন প্লাস এফ এফ। তো এখান থেকে এফ এন ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এম টু এ টু, এম টু এর ভ্যালু আমাদের জানা রয়েছে 420 কেজি, এ টু এর ভ্যালু জানা রয়েছে 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এফ এফ এর ভ্যালু জানা রয়েছে 100, দ্যাট মিন্স কত দ্বারা, এফ টু এর ভ্যালু 352 নিউটন। এবার দেখো প্রশ্নে বলা হয়েছিল গাড়ি দুটির প্রতি প্রযুক্ত বলের তুলনা করো। তো মনে রাখবে আজকে থেকে যে যখনই তোমাদের
কোন প্রশ্নে তুলনা করার কথা বলাবে, তোমাদের অবশ্যই এদের রেশিও মানে যে দুটি বস্তুর মধ্যে তুলনা করতে বলা হয়েছে বা যে দুটি রাশির মধ্যে তুলনা করতে বলা হয়েছে তাদের অনুপাত বের করা লাগবে, মানে কি একটা আরেকটার কত গুণ এটা আমাদের বের করে দেখানো লাগবে। তো এখানে দেখো এফ টু এর ভ্যালু কত, আমাদের রেশিওটা কি হবে এফ টু আর এফ ওয়ানের হবে। তো এফ টু ডিভাইড বাই এফ ওয়ান ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 352 ডিভাইডেড বাই 300, যেখান থেকে ভ্যালু দাঁড়ায় 1.173। দ্যাট মিনস কি এফ টু ইজ ইকুয়াল টু লেখা যায় 1.173 ইন্টু এফ ওয়ান। তো অবভিয়াসলি এখানে বুঝতে পারছো যে এফ ওয়ান এর সাথে 1.173 গুণ করার পর এফ টু পাই, তার মানে কি এফ টু এর ভ্যালুটা অবভিয়াসলি এখানে কি এফ ওয়ান এর ভ্যালু থেকে বেশি হবে। আচ্ছা তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি, পরবর্তী যে ক্লাস বা পরবর্তী দিনের যে ক্লাস সেখানে আমরা চেষ্টা করবো বাদ বাকি যেগুলো আছে যে মধ্যে যতগুলো আমরা করতে পারি আর কি।